ভোটের মাঠে উত্তেজনা থাকবেই, উত্তেজনা ছাড়া ভোট দেখেননি বলে জানালেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজশাহী সিটি নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তেজনার মধ্যেই সব কাজ করতে হবে, যখন যে পরিস্থিতি আসে তা মোকাবেলা করতে হবে, অধৈর্য হলে চলবে না। নগরীর এক রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়। হাতপাখার মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, এতে কোনো প্রভাব পড়বে না। নির্বাচন কমিশন চায় বাধাহীন ও নিরপেক্ষ নির্বাচন, এজন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। সভায় প্রিজাইডিং অফিসারদের সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচনী আচরণ বিধি মেনে চলাসহ নানা দিক নির্দেশনা দেন ইসি। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। নাই এরকম কিন্তু আমি আমার এই লম্বা এত জীবনে দেখি নাই। তো এই উত্তেজনার মধ্যেই আমাদের সব কাজ করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, যখন যে পরিস্থিতি আসবে সেটা আমাদেরকে সাহস নিয়ে সবাইকে মোকাবেলা করতে হবে।